जननीं शारदांग देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिने। ठाकुर मा ओ स्वामीजीर चरणे आभूमि लुंठित प्रणाम निवेदन करी। श्री मा शारदा देवी फेसबुक पेज थेके आमादेर धारावाहिक जे मातृ अनुध्यान बुधवार श्री श्री मायर कथा थेके पाठ ओ मातृ अनुध्याने आमरा एकत्रित हई। एई मायर कथा थेके पाठ करार एवं से पाठ श्रवण करा एई मातृ अनुध्यानेर एकटी आलादा अनुभूति रयेछे आमादेर सकलेर काछेई। कारण जे अनुभूति आम्रा लाभ करी सेई कथामृत पाठ ओ श्रवणे जेन स्वयं ठाकुर तार श्रीमुख थेके समस्त कथागुली बोलछेन आर आम्रा सेई अमृत सुधा पान करछी। ठीक एकी भावे मायेर कथा थेके जखन आम्रा पाठ करी श्री श्री मा एखाने तार अंतरंग भक्त जारा तादेर संगे जे भावे कथा बोलेछेन तारा सेगुली लिपिबद्ध करे रेखेछेन एवं सेगुली लिखित आकारे आमरा पाच्छी एकेबारे मायेर सम्मुखेर कथा तार श्रीमुख थेके निसृत तार निजेर सम्पर्केर कथा विशेषत स्वामी अरूपानंदजीर लेखा जे स्मृतिकथा थेके आमरा पाठे रयेछी সেটিতে বিশেষত্ব এখানেই যে অরূপানন্দজি মায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় সন্তান, তাই তিনি অকপটে মায়ের কাছে অনেক রকম প্রশ্ন করছেন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আমাদের আধ্যাত্মিক জীবনের কিভাবে চলতে হবে সেই সম্পর্কে, এবং মাও অকপটে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। কোথাও কোথাও তার নিজের জীবনের কাহিনী তার সম্মুখ থেকে আমরা এমনভাবে শুনতে পাচ্ছি যেন মানস চক্ষে আমরাও দেখছি মা যেন আমাদেরকেই বলছেন তার সেই আত্মকাহিনী। আজ আমরা যেখানে মায়ের সেই কথা শুনব, 31শে শ্রাবণ বৈকাল 5টা, সালটি 1912, 16ই অগস্ট। মা বলছেন, 13 বছরের সময় কামারপুকুরে যাত্রার দিন হয়, কামারপুকুর যাই। তখন ঠাকুর দক্ষিণেশ্বরে, আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি। আবার 5-6 মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় 1.5 মাস থাকি। মা নিজের মুখে এই কথাগুলি বলছেন যে 13 বছর বয়সে তিনি কামারপুকুরে যান, সেখানে আবার মাসখানেক থেকে জয়রামবাটিতে ফেরেন। আবার ঠাকুর কিন্তু তখন দক্ষিণেশ্বরে। কামারপুকুরে আমার ভাসুর, জা, এরা সব ছিলেন। ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন ইংরেজির 1867, তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামারপুকুরে গেলুম। মা বলছেন যে ঠাকুর তারপরে সেই ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে যখন কামারপুকুরে এলেন 1867, বাংলায় 1274 সাল, তখন তিনি মাকে খবর দিয়ে পাঠালেন যে ভৈরবী ব্রাহ্মণী এসেছে, তুমিও এসো। এবং তিনি ঠাকুরের এই ডাক পেয়ে কামারপুকুরে গেলেন। সেবার প্রায় মাস তিনেক ছিলুম। বামুন ঠাকুরন জয়রামবাটি, শিওর এসব ঘুরে দেখলেন। অর্থাৎ এই ভৈরবী ব্রাহ্মণী, তিনি জয়রামবাটি গ্রাম, শিওর এই সমস্তটি ঘুরে ঘুরে দেখলেন। একদিন চিনু শাখারির এটো নেওয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয়। চিনু শাখারির প্রসঙ্গ আমরা জানি, ঠাকুরের সেই যখন তিনি গদাই সেই অবস্থাতেই তাকে যারা চিনতে পেরেছিলেন পূর্ণব্রহ্ম নারায়ণ হিসাবে, তার মধ্যে একজন ভাগ্যবান হচ্ছেন এই চিনু শাখারি। তো তার এঁটো নেওয়া নিয়ে হৃদয়ের সঙ্গে একটি গোলমাল হয় এই ভৈরবী ব্রাহ্মণীর।
মহারাজ প্রশ্ন করছেন, চিনু তখন বেঁচে আছেন? মা বলছেন, হ্যাঁ বেঁচে আছে, তবে বুড়ো অথর্ব। মহারাজ বলছেন, কেউ কেউ বইয়ে ঠাকুরের ছেলেবেলাতেই যেন চিনু মারা গেছেন এই ভাব দিয়েছেন, অর্থাৎ কোনো কোনো বইতে এই রকম বলা আছে যে চিনু শাখারি যেন ঠাকুরের ছোটবেলাতেই মারা গেছেন, কিন্তু মা বলছেন সে তার অনেক পরে মারা গেছে, ওখানে তার সমাজ আছে, শীতল দেয়। বামুন ঠাকুরন বললেন, চিনু ভক্ত লোক, তার এঁটো নেব তাতে কি? হৃদয় বললে, তুমি শাঁখারির এঁটো নেবে? থাকবে কোথা, কোথা শোবে? বামুন ঠাকুরন বললেন, কেন, শীতলার ঘরে মনসা শোবে? অর্থাৎ এই চিনু শাখারির ভক্ত লোক সেটি ভৈরবী ব্রাহ্মণী জানতেন, তাই বয়স্ক মানুষ তার এঁটো হয়তো তিনি নিয়েছেন, কিন্তু হৃদয়ের তাতে ঘোরতর আপত্তি। সে তখন বলছে, তুমি শাঁখারির এঁটো নেবে? সে নিচু জাত, তাহলে তোমাকে কে ঘরে ঢুকতে দেবে? তুমি কোথায় শোবে, কোথায় খাবে? তখন বামুন ঠাকুরন অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী বলছেন, কেন, শীতলার ঘরে মনসা শোবে? হৃদয় বললে, দেখি কেমন শীতলার ঘরে মনসা শোয়। ওইসব নিয়ে হৃদয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয়। হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে তার কানে লেগে রক্ত পড়তে লাগলো। অদ্ভুত এই হৃদয়, এত সঙ্গ করেছেন ঠাকুরের, কিন্তু তার স্বভাবগত এই যে একটা সবসময় আক্রমণাত্মক, তিনি এই ভৈরবী ব্রাহ্মণীকেও তিনি বলছেন প্রায় মারামারির পর্যায়ে চলে গেছেন, এবং এমন কিছু একটা ছুঁড়ে মারলেন যে তার কান দিয়ে কেটে রক্ত পড়তে লাগলো। মামুন ঠাকুরন কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, ওরে রিদু, তুই কেন এমন করলি? এ সৎ লোক, ভক্তিমতি, ওরে এমন হলে যে সব লোক জড়ো হবে, কেলেঙ্কারি হবে। ঠাকুর আবার হৃদয়কে নিরস্ত করার চেষ্টা করছেন, বলছেন কেন তুই এরকম করলি, এ ভক্তিমতি একজন ব্রাহ্মণী এবং সৎ লোক, তার সঙ্গে এমন আচরণ তুই কেন করলি? তারপর একদিন ঠাকুর তাকে, অর্থাৎ এই ব্রাহ্মণীকে কীরকম একটা ভয় দেখিয়ে দিলেন, কীরকম ভাব অবস্থা দেখে ভয় পেলেন যেন হরিণীর মতো, ভয়ে সর্বক্ষণ এই রকম উপরের দিকে চাহিয়া করিতে লাগিলেন। অর্থাৎ ঠাকুর চাইছেন না যে ভৈরবী ব্রাহ্মণী সেখানে আর থাকুন, এই সমস্ত গণ্ডগোল আশঙ্কা করেই, তাই তিনি ভাব অবস্থায় তাকে একটা কিছু ভয় দেখিয়েছেন, মা বলছেন। তখন তিনি বললেন লাহাদের প্রসন্নময়ীকে, ওরে প্রসন্ন, কোথা যাব, ওরে কি করব, জগন্নাথ যাব না বৃন্দাবন যাব। তিনি তখন সিদ্ধান্ত নিচ্ছেন যে সেখান থেকে তিনি কোনো একটা তীর্থক্ষেত্রে চলে যাবেন। তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলে না, বলছেন তারপর সত্যি সত্যি তিনি একদিন কোথাও চলে গেলেন, কেউ টের পেলে না, তদবধি আর আসেননি। পাছে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয়, লাহাদের বাড়ি কাছেই, এইসবের জন্যই ঠাকুর তাকে ওই রকম ভয় দেখিয়েছিলেন। একদিন আবার বামুন ঠাকুরন ঠাকুরকে মালা টালা দিয়ে গৌরাঙ্গের মতো সাজালেন, তখন ঠাকুরের কীরকম যেন একটা ভাব হয়েছে। বামুন ঠাকুরন আমাকে ডেকে নিলেন, যেতেই ঠাকুর বললেন, কেমন হয়েছে? আমি বেশ হয়েছে বলে কোনো মতে যা হয় একটা বলে প্রণাম করেই চলে এলুম, ভাবাবেশ দেখে আমার ভয় হয়েছিল। অর্থাৎ মা বলছেন, ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে গৌরাঙ্গ বেশে সাজিয়েছেন এবং সেই সাজ দেখতে মাকে ডেকে নিয়ে গেছেন, কিন্তু ঠাকুরের ওই ভাবাবেশ দেখে মা যেন একটু ভয় পেয়েছেন, বলছেন কোনো মতে তাকে খুব ভালো হয়েছে, বেশ হয়েছে বলে একটু প্রণাম করেই তিনি ফিরে আসলেন। এরপর আবার জয়রামবাটি এলুম, মা সম্মুখে এই কথাগুলো বলছেন, এই তার আত্মকথা বলছেন। এরপর আবার জয়রামবাটি এলুম,
নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন, উলঙ্গ হয়ে বেড়ান। কেউ তো আর তখন তার ভাব বুঝত না। আমি মনে ভাবলুম, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি তিনি কীরকম আছেন। তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল। ফাল্গুন চৈত্র মাস, 1278 সন। আমি একজনকে বললুম, আমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাব, তিনি কেমন আছেন। সে বাবাকে সব বলে দিলে। আমি তো আর বাবাকে কিছু বলতে পারিনি, লজ্জায় ভয়ে। অর্থাৎ বলছেন, মা নিজে চোখে দেখতে চান ঠাকুরকে, যে তার সত্য সত্যই কি অবস্থা। লোকে বলছেন উন্মাদ, পাগল, কিন্তু সত্যই তার কি অবস্থা সেটি তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করতে চান। কিন্তু তিনি নিজেই মুখে তো বলতে পারছেন না তার পিতাকে, তাই প্রতিবেশী একজন মহিলাকে তিনি বলেছিলেন, তিনি আবার মায়ের বাবাকে কথাটি বলে দিলেন। বাবা বললেন, যাবে, বেশ তো। তিনি আমাদের সঙ্গে এলেন। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্নে দেখি কি, একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে, বলে দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম, আমিও তো তার ওখানে যাব, তুমি আমাদের কে হও? সে বললে, আমি তোমার বোন, ভয় কি, সেরে যাবে। অর্থাৎ সেই যে ঘটনাটি, সেই মায়ের অসুস্থতার সময় স্বয়ং মা কালী, ভবতারিণী মা, তার কাছে গিয়েছিলেন এবং তাকে সুস্থ করে তুললেন, সেই ঘটনাটি মা নিজের মুখে বললেন এখানে। তারপর বলছেন মা, পরদিন জ্বর ছেড়ে গেল, বাবা শেষে পালকি করলেন। রাত প্রায় 9টার সময় দক্ষিণেশ্বরে পৌঁছুলুম। আমি একেবারেই ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত। এরা সব নবতের ঘরে টরে গিয়েছেন যেখানে ঠাকুরের মা আছেন। ঠাকুর দেখে বললেন, তুমি এসেছ, বেশ করেছ। বললেন, মাদুর পেতে দে রে। ঘরেই মাদুর পেতে দিলে। ঠাকুর বললেন, এখন কি আর আমার সেজবাবু আছেন? আমার ডান হাত ভেঙে গেছে। সেজবাবু অর্থাৎ কি না, মথুরবাবুর কথা ঠাকুর বলছেন, যে যদি তিনি থাকতেন তাহলে মায়ের যথাযথ আদর যত্ন হতো। কিন্তু তিনি কয়েক মাস আগেই 1871 সালের 16ই জুলাই মথুরবাবু মারা যান। বলছেন, তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গেছেন। অক্ষয় অর্থাৎ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, তারও কয়েক মাস আগে মারা গেছে। মহারাজ প্রশ্ন করছেন, মথুরবাবু তখন নেই? মা বলছেন, না, কয়েক মাস, ওই 7-8 মাস আগে মারা গেছেন। মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুঁড়ে ঘরে নবতে বাস করতে হয়? শৌচের যা কষ্ট, তিনি অট্টালিকায় রাখতেন। বলছেন, মথুরবাবু যদি থাকতো তাহলে তাকে আর ওই নবতের ছোট্ট ঘরটিতে কষ্ট করে থাকতে হতো না। মথুরবাবু থাকলে তাকে অট্টালিকায় রাখতেন। আমরা নবতের ঘরে যেতে চাইলুম। মা তো গিয়ে সোজা ঠাকুরের ঘরে উঠেছেন, তারপর তিনি নবতের ঘরে ফিরে যেতে চাইলেন। ঠাকুর বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাকো। অর্থাৎ মা অসুস্থ শরীর নিয়ে গেছেন, ঠাকুর যেটি জানতে পেরেই তিনি তার চিকিৎসার জন্য, ব্যবস্থার জন্য তৎপর হলেন এবং তিনি বলছেন, নহবতে তোমাকে যেতে হবে না, কারণ ওখানে ডাক্তার দেখানোর অসুবিধা হবে, তুমি এই ঘরেই থাকো। আমরা তার ঘরেই শুলুম। একটি সঙ্গী মেয়ে আমার কাছে শুল, হৃদয় 2 ধামা না 3 ধামা মুড়ি আনলে। তখন সকলের খাওয়া হয়ে গেছে কি না, অর্থাৎ মা বলছেন, রাত্রি 9টা নাগাদ তো তারা পৌঁছেছেন,
তখন দক্ষিণেশ্বরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই রাত্রের আহারের জন্য তখন হৃদয় দু ধামা বা তিন ধামা মুড়ি নিয়ে এলেন, সেই দিয়েই তাদের ডিনার হলো আর কি। পরদিন ডাক্তার দেখালেন, ঠাকুর কত যত্নশীল মায়ের প্রতি, যে ঠাকুরকে কিনা উন্মাদ বলে লোকে প্রচার করছেন, সেই উন্মাদ অবস্থা সত্য সত্যই কিনা দেখতে মা এসেছেন। এসে তিনি দেখছেন যে তার প্রেমের দেবতা, তার প্রাণের দেবতা ঠিক একই রকম রয়েছেন, তার প্রতি সেই ততটাই যত্ন, ততটাই কেয়ারিং তার অ্যাটিটিউড। দেখুন, তিনি বলছেন তোমাকে অন্য জায়গায় যেতে হবে না, তুমি এখানেই থাকো, ডাক্তার দেখাতে অসুবিধা হবে নহবতে গেলে। আর পরদিনই তিনি আবার ডাক্তার দেখালেন। কয়েকদিন পরে জ্বর সারতে নবতের ঘরে গেলুম। তখন আমার শাশুড়ি কুঠিঘর ছেড়ে নবতের ঘরে এসে রয়েছেন। কয়েকদিন পর যখন ঠাকুর দেখলেন যে তিনি সুস্থ হয়ে গেছেন, মায়ের জ্বর সেরে গেছে, তখন তিনি আবার নহবতের ঘরে ফিরলেন। নহবতের ঘরে তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী রয়েছেন। তিনি আগে কুঠিঘরেই থাকছিলেন, কিন্তু সেই কুঠিঘরের একটি কোঠা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু অক্ষয় সেখানেই মারা যান। অক্ষয় সেখানে মারা যাওয়ার পর তিনি আর সেখানে থাকতে রাজি হন না, তিনি তখন নহবতেই চলে আসেন এবং বলেন যে আমি এখানেই থাকবো, গঙ্গামুখ হয়ে থাকবো, আমি আর ওইখানে কুঠিতে আমার আর প্রয়োজন নেই। দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন। এবার আমরা সেই প্রসঙ্গে আসব, সেই অদ্ভুত সুন্দর পূজা। 1279 সাল জ্যৈষ্ঠ মাস, বলছেন সেই ষোড়শী পূজা যেখানে কিনা পূজ্য এবং পূজক এক অদ্ভুত দৈব সম্পর্কে আবদ্ধ। মা বলছেন, আমি তখন 16 বছরে পড়েছি। এখানে একটি ফুটনোট দিয়েছেন মহারাজ, বলছেন শ্রী শ্রী মায়ের জন্ম 8ই পৌষ 1260 সাল, কোষ্ঠীর হিসাবে মা তখন 19 বছরে পড়িলেও মার কিন্তু ধারণা ছিল তিনি তখন 16 বছরে পড়েছেন। অন্যত্র মা এই কথাটি বলতে গিয়ে তার বয়স 16 বছরই বলেছিলেন। শ্রী রামকৃষ্ণ পুঁথিতেও এই ভুলই উল্লেখ রয়েছে। যাই হোক, মা বলছেন সম্ভবত ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টায় আমাকে তাঁর ঘরে আনালেন। পূজার সব জোগাড়, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে, আমাকে বসতে বললেন। আমি তাঁর চৌকির উত্তর পাশে গঙ্গাজলের জালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন, দরজা সব বন্ধ, আমার ডান পাশে সব পূজার জিনিস। মহারাজ প্রশ্ন করছেন, পূজার সময় কি করলেন? মা বলছেন, আমি একটু পরেই বেহুঁশ হয়ে গেলুম, পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। এখানেও আবার একটি ফুটনোট দিয়ে বলা আছে, লক্ষ্মী দিদির মুখে শুনিয়াছি মা তাহাকে বলিয়াছিলেন, পূজার প্রথমে ঠাকুর প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। লক্ষ্মী দিদি হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কী করে পরালেন গো? মা বলিলেন, আমি তখন কিরকম যেন অর্ধবাহ্য দশা হয়ে গেছিলুম। বলছেন পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি, মা নিজেই বলছেন একটু পরে বেহুঁশ হয়ে গেলুম। প্রকৃতপক্ষে মা বলছেন বেহুঁশ হয়ে গেলুম, কিন্তু আমরা যদি একটু ভাবি গভীরে গিয়ে, তাহলেই আমরা বুঝতে পারব প্রকৃতপক্ষে মা বেহুঁশ হলেন না, মা নিজের স্বরূপে সচেতন হয়ে সেই আত্মরূপেই প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তিনি যে স্বয়ং মহামায়া, তিনি স্বয়ং জগজ্জননী, তাই ঠাকুরের হাত থেকে সেই পূজা নেবার অধিকার তো তার রয়েছে। যিনি পূজা নিচ্ছেন
তিনি যেভাবে পূজা নিচ্ছেন তখন তিনি শ্রী রামকৃষ্ণের গৃহিণী নন, তিনি স্বয়ং জগন মাতৃকা। তাই ঠাকুরের পূজা এবং প্রণাম নেওয়ার অধিকার একমাত্র তারই আছে, ভবতারিণী এবং ঠাকুরের গর্ভধারিণী মায়ের পর। এটুকু এই পূজোর মধ্যে দিয়ে, এই প্রণাম গ্রহণের মধ্যে দিয়ে মা দৃঢ়ভাবে যেন এই সত্যটিকেই প্রতিষ্ঠা করলেন যে তিনি স্বয়ং জগজ্জননী, তাই ঠাকুরের পূজা পাওয়ার অধিকার তার আছে এবং সেই পূজা তিনি তাই গ্রহণ করলেন স্বাচ্ছন্দে। তাই মা বলছেন, একটু পরেই বেহুশ হয়ে গেলুম, কিন্তু আমরা বলবো তিনি তার স্বরূপে লীন হলেন, যেন সেই সময় জগন্মাতৃকা রূপে পূজা নিচ্ছেন তিনি তার সর্বশ্রেষ্ঠ সাধকের কাছ থেকে। মা জ্ঞানানন্দজিকেও এই ঘটনা বলিয়াছিলেন। সে জিজ্ঞাসা করিয়াছিল, মা, ঠাকুর যখন আপনার পায়ে ফুল দিতে গিয়ে হাত দিলেন, মিষ্টি খাওয়ালেন, তখন আপনার সংকোচ বোধ হলো না? মা বলিলেন, না, আমি তখন সব দেখছি বটে, কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছা ছিল না। এই কথাটি স্পষ্ট প্রমাণ, তিনি সব দেখছেন বটে, তিনি দ্রষ্টা, তখন তিনি মহামায়া রূপে দ্রষ্টা, তাই তিনি কিছু বলছেন না, কেবলমাত্র তার সেই ঐকান্তিক সাধকের কাছ থেকে পূজাটুকু, তার নিষ্ঠাটুকু গ্রহণ করছেন নীরবে। মহারাজ আবার প্রশ্ন করছেন, হুঁশ হতে তুমি কি করলে? মা বলছেন, আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। মহারাজ আবার বলছেন, কালী পুজোর রাত, এত লোক, কেউ এ পূজা টের পায়নি? মা বলছেন, দরজা যে বন্ধ, কালীবাড়িতে গান বাজনা হই রই, সবাই তো তাই নিয়েই ব্যস্ত, আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। মহারাজ বলছেন, পূজোর সময় আর কেউ ছিল না? মা বলছেন, দিনু বলে একটি ছেলে, আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, সে ঠাকুরের কাছে থাকত, তিনি খুব ভালোবাসতেন, সেই সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগল, হৃদয় সব ঠিকঠাক করে দিলে, পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল, অর্থাৎ যখন পূজা চলছিল সেই সময় মা বলছেন একমাত্র ঠাকুর এবং মাই ছিলেন, পূজোর শেষ সময় যখন প্রায় শেষ হয়ে আসছে সেই সময় হৃদয় এসেছিলেন, এবং হৃদয়ে এই সমস্ত জোগাড় করে দিয়ে গেছিলেন, পূজার আয়োজন তিনি করে দিয়ে গেছিলেন। এরপর দক্ষিণেশ্বরে প্রায় এক বছর ছিলাম, শেষটায় অসুখ হতে দেশে যাই, শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন দক্ষিণেশ্বরে। এখানে বলছেন যে রামলাল দাদা বলতেন, তাহার পিতার অর্থাৎ ঠাকুরের মধ্যম অগ্রজ শ্রীযুক্ত রামেশ্বরের মৃত্যুকালে 1280 সালে মা জয়রামবাটিতেই ছিলেন। মা বলছেন, মহারাজ প্রশ্ন করছেন এরপর, ঠাকুরের মায়ের শরীর যাবার সময় দক্ষিণেশ্বরে তুমি ছিলে কি? মা বলছেন, না, জয়রামবাটিতেই ছিলাম, তখন আমার অসুখ, দক্ষিণেশ্বরে এক বছর ভুগে দেশে গেছি, বদনগঞ্জে বাজারের শিব মন্দিরে পিলের দাগ নিলুম। এই পিলের দাগ ব্যাপারটা একটি মানে অত্যন্ত কষ্টদায়ক একটা চিকিৎসা পদ্ধতি, ওই প্লিহা দাগানো যেটাকে বলা হয়, বারবার যখন ওই ম্যালেরিয়া বা ইত্যাদি অসুখ হয় তখন গ্রামের একটা চিকিৎসা হচ্ছে এই প্লিহা দাগানো। প্লিহা দাগানো চিকিৎসাটা কীরকম, ওই বলছেন বদনগঞ্জ জয়রামবাটি থেকে প্রায় 4 মাইল, এই দাগ দেওয়া সেকালের এক অত্যন্ত কষ্টকর ব্যাপার, স্নানের পর রোগীকে শোয়াইয়া 3-4 জন লোক তাহার হাত পা চাপিয়া ধরিত,
যাহাতে সে যন্ত্রণায় উঠিয়া না পালায়। তারপর এক ব্যক্তি একটা জ্বলন্ত কুলকাঠ দিয়ে পেটের উপরকার কতকটা স্থান ঘোষিত। সে সময় চামড়া পুড়িয়া যাওয়ায় রোগী চিৎকার করিত। একটা অদ্ভুত এবং অসহ্য চিকিৎসা পদ্ধতি এই প্লীহা দাগানো। বলছেন সেখানে স্নানের পর রোগী তাকে চার পাঁচজন মিলে চেপে ধরা হতো এবং একটা জ্বলন্ত কুলকাঠ নেওয়া হতো, নিয়ে পেটের যেই জায়গাটা ওই প্লীহা বলে মনে করা হচ্ছে, লিভারের জায়গাটা আর কি, সেটিতে সেই জ্বলন্ত কুলকাঠ দিয়ে ঘষা হতো। ওই ঘষতে ঘষতে সেই জায়গাটা পুড়ে যেত এবং রোগী তখন যন্ত্রণায় চিৎকার করে উঠতেন, অসহ্য যন্ত্রণা সেটি, এবং তাতে মনে করা হতো ওই যে লিভার আর কি বেড়ে গেছে, সেই বেড়ে যাওয়া লিভারটা নাকি কমে যাবে। এটি একটি গ্রাম্য চিকিৎসা পদ্ধতি এবং নিঃসন্দেহে অত্যন্ত যন্ত্রণাদায়ক চিকিৎসা পদ্ধতি। কিন্তু ঠাকুরও এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছিলেন এবং মাও, তারা তো বলছেনই, তারা তো কিছু ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। সেই কারণে এগুলি যেহেতু প্রচলিত চিকিৎসা পদ্ধতি, মা কষ্টসাধ্য হলেও সেগুলি যখন সকলে বলেছে যে এটি করলে হয়তো ভালো হতে পারে, সেই গ্রাম্য রীতি মেনেই মা এই চিকিৎসা করিয়েছিলেন। তবে মা যখন গেলেন, যখন তাকে সকলে মিলে ধরিবার উপক্রম করিতেছিল, মা স্নান ঠান করে যখন গেছেন, তার চিকিৎসা যখন হবে, চার পাঁচজন মিলে এগিয়ে আসছে মাকে ধরবেন বলে, মা কিন্তু বললেন আমাকে কাউকে ধরতে লাগবে না, আমি নিজেই চুপ করে থাকবো। এবং সত্য সত্যই ওই অসম্ভব যন্ত্রণাদায়ক পদ্ধতিটি তার উপর প্রয়োগ করা হলো, তাকে কাউকে ধরতে লাগলো না, মা কিন্তু সারাক্ষণ নীরবে সেই চিকিৎসাটি গ্রহণ করলেন, একেবারে মুখ বন্ধ করে, কোনো রকম চিৎকার নেই, কোনো রকম তার আর্তনাদ নেই, কারণ তিনি তার মনটিতে তখন শরীর থেকে তুলে নিয়েছিলেন। সেটিই তো তার একটি বলা যেতে পারে লীলা, কারণ তার ইচ্ছা করলে মন তিনি যে কোনো সময় শরীর থেকে তুলতেই পারেন। সেই কারণেই তিনি বলছেন আমাকে ধরার দরকার নেই, অর্থাৎ মনটি সেই অংশটি থেকে তুলে নিলেই আর কোনো তার শরীর বোধ থাকবে না। ঠাকুরের যেটি হতো সমাধির ক্ষেত্রে, ঠাকুরের সমাধি লোকে দেখতে পেতেন, দৃশ্যমান হতো, কিন্তু মায়ের কিন্তু তার চেয়েও বেশি ভাব হতো, তার চেয়েও বেশি সমাধি হতো মুহুর্মুহু। কিন্তু মা এত বেশি শক্তি ধারিনি তিনি, যে সেই মুহুর্মুহু ভাব এবং সমাধি তিনি কিন্তু আবৃত করে রাখতেন, কারোর কাছে প্রকাশ হতে দিতেন না, তাই সেটি কেউ দেখতে পেত না, বুঝতে পেত না। ওদেশের লোকেদের বিশ্বাস ছিল যে উহাতে ম্যালেরিয়া জ্বর সারে, শ্রী শ্রী ঠাকুরও উহা লইয়াছিলেন। মা বলছেন বদনগঞ্জে বাজারে শিব মন্দিরে সেই পিলের দাগ নিলুম, দু তিনবার আসবার পর একবার কাপ্তেন অর্থাৎ বিশ্বনাথ উপাধ্যায় বাহাদুরি কাজ দিলেন, এখন যেখানে রামলালের বাড়ি তার পাশে আমার জন্য ঘর হল, শম্ভুবাবু করালেন। ওই দক্ষিণেশ্বরে মায়ের জন্য একটি আলাদা ঘর তৈরি করা হয়েছিল, শম্ভুবাবু করে দিয়েছিলেন। হৃদয় এসে বললে তোমার ভাগ্য মন্দ, কারণ কাঠ যেগুলো তিনি দিয়েছিলেন এই ঘরটি তৈরি হবে বলে, জোয়ার এলো একবার গঙ্গায়, সেই জোয়ারে গুড়ি কাঠ ভেসে চলে গেল। তো হৃদয় মাকে খোঁটা দিয়ে বলছেন তোমার তো মন্দ ভাগ্য, এইসব বলে বকতে লাগলেন। কাপ্তেন শুনে আবার বললেন, কাপ্তেন অর্থাৎ বিশ্বনাথ উপাধ্যায়, তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন ঠাকুরের প্রতি, তিনি তখন বললেন যা কাঠ লাগে আমি দেব। সেখানে ঘরটি তৈরি হলো ক্যাপ্টেনের উদ্যোগেই, মা সেই ঘরে কিছুদিন ছিলেন। বলছেন ঘরে কিছুদিন রইলুম, এখানে একটি সুন্দর ঘটনা রয়েছে। বলছেন একদিন বর্ষাকালে ঠাকুর সেই ঘরে গেছেন, ঠাকুর সেখানে যেতেন মাঝে মাঝে, দুপুরবেলা আহারাদি সেরে আবার ফিরে আসতেন, মাঝে মাঝেই দেখতেন সেখানে যেতেন। তো একদিন এইরকমই বর্ষাকালে ঠাকুর গেছেন, শেষে এমন বৃষ্টি যে ঠাকুর আর সে রাত্রে ফিরে আসতে পারলেন না। একদিন ঠাকুর সেখানে গেছেন কিন্তু তারপর ফিরে যে আসবেন ফিরে আসতে আর পারলেন না, কারণ এত বৃষ্টি তার আর ফেরা হলো না তার নিজের ঘরে। ঠাকুর সেখানেই খেয়ে দেয়ে শুয়ে রইলেন, আমাকে ঠাট্টা করে বললেন কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি।
বলছেন, আবার ঠাট্টা করে মাকে বলছেন যে কালীবাড়ির ব্রাহ্মণরা রাত্রিবেলা বাড়ি যায় না, আমিও যেন ঠিক সেই রকমই এসেছি। পরে কাশীর একটি প্রাচীন মেয়ে আমাকে বলে ও বাড়ি থেকে নহবতের ঘরে আনালে। তখন ঠাকুরের অসুখ, ঠাকুরের সেবার কষ্ট হচ্ছে, বাজে গিয়ে গিয়ে মলদার হেজে গেছে, আমি এসে সেবা করতে লাগলুম। অর্থাৎ কি না, ওই নহবতের ঘর থেকে ওই যে ঘরটি, মায়ের নতুন যে ঘরটি, সেটি একটু দূরে, তো ঠাকুরের ঘর থেকেও একটু দূরে, তাই ঠাকুরের সেবার অসুবিধা হচ্ছিল। ঠাকুরের এই অসুখের সময় ওই একটি প্রাচীন মেয়ে বলেই তার উল্লেখ আছে, কাশী থেকে এই মেয়েটি, এই সাধিকা, তিনি এসেছিলেন এবং ঠাকুরের সেবা তিনি করেছিলেন এই সময়ে। আবার ঠাকুর সুস্থ হতেই কিন্তু তিনি অদৃশ্য হয়ে যান। পরে তার অনেক খোঁজ করা হয় কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এটিও একটি দৈব লীলারই অন্তর্ভুক্ত বলা যেতে পারে যে তিনি সেই প্রাচীন মেয়ে তখন এসেছিলেন এবং তিনি মাকে বললেন যে তার এমন অবস্থা, এত কষ্ট, এত শরীর খারাপ, আর তুমি এখানে থাকবে, তুমি নহবতে চলো, সেখান থেকে তার সেবা করবে। কাশিতে গিয়ে এই মেয়েটির অনেক খোঁজ করেছিলুম, দেখা পাইনি। মা নিজেও বলছেন যে কাশিতে গিয়ে তিনি অনেক খোঁজ করেছিলেন কিন্তু দেখা পাননি। এক্ষেত্রে একটি ফুটনোট দেওয়া রয়েছে, বলছেন, যোগেন মার নিকট শুনিয়াছি মা পূর্বে ঠাকুরকে খুব সংকোচ করতেন, ঠাকুরের সামনে মুখের ঘোমটা খুলতেন না, ওই কাশির মেয়েটি এই সংকোচ ভাঙিয়া দেয়। একদিন রাত্রে সে মাকে লইয়া ঠাকুরের ঘরে গেল এবং মায়ের ঘোমটা সরাইয়া দিল। ঠাকুরও মাকে কত ভগবত কথা শুনাইতে লাগিলেন। মা এবং ওই মেয়েটি সেই ভগবত কথা শুনতে শুনতে যেন বাহ্য জ্ঞান শূন্য হইয়া গেলেন, এত তন্ময় হয়েছেন যে ওইদিকে যে সূর্যোদয় হইতেছে সে বিষয়ে কাহারও আর হুঁশ নাই। বলছেন, যোগেন মা বলতেন যে আগে ঠাকুরের কাছে মা খুব সংকোচ করতেন, মুখের ঘোমটাটি খুলতেন না, কিন্তু এই যে প্রাচীন মেয়েটি এসেছিলেন, একদিন তিনি জোর করে মায়ের মুখ থেকে সেই অবগুণ্ঠনটি সরিয়ে দেন ঠাকুরের সামনে, এবং ঠাকুর কিন্তু সেই দিন, সেই রাত্রে ওই সেই প্রাচীন মেয়ে এবং মাকে প্রচুর ঈশ্বরীয় কথা শুনিয়েছিলেন এবং সেটি শোনাতে শোনাতে তারাও যেরকম তন্ময় হয়ে গিয়েছিলেন, ঠাকুরও ভাবস্থ হয়ে সেই ঈশ্বর কথা শোনাচ্ছেন। এদিকে যে ভোর হয়ে গেছে, সারা রাত্রি যে ঈশ্বর প্রসঙ্গ করেছেন, তারা কারোরই কিন্তু খেয়াল নেই। কাশিতে গিয়ে এই মেয়েটির অনেক খোঁজ করেছিলুম, দেখা পাইনি, মা বলছেন। তারপর পরের বার, অর্থাৎ চতুর্থবার, আমি, মা, লক্ষ্মী, আরও কে কে যেন দক্ষিণেশ্বরে আসি। এইবারের সেই ঘটনা, হৃদয় যখন মায়ের সঙ্গে সেই দুর্ব্যবহারটি করবেন, তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম। প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায়, গিরিশ বিদ্যারত্নের বাসায় উঠি। ফাল্গুন চৈত্র মাস হবে 1287। পরদিন সকলে দক্ষিণেশ্বরে যাই। যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে, কেন এসেছো, কী জন্য এসেছো, এখানে কি, অর্থাৎ হৃদয়ে সেই খারাপ ব্যবহারটি করতে থাকলো মায়ের সঙ্গে। কোনো অজ্ঞাত কারণেই সে মাকে বলতে লাগলো যে তুমি এখানে কেন এসেছো, এখানে তোমার কী চাই, ইত্যাদি ইত্যাদি। এইসব বলে তাদেরকে অশ্রদ্ধা করে। সেখানে শুধু মা নয়, মায়ের মা এবং আরও লক্ষ্মী দিদি আরও সব ছিলেন, বলছেন তাদেরকে অশ্রদ্ধা করতে লাগলে। আমার মা সে কথার কোনো জবাব দেননি, হৃদয় শিয়রের লোক, আমার মাও শিয়রের মেয়ে, কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না। মা বললেন, চল ফিরে দেশে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া হা না কিছুই বলেননি। এখানে একটি দ্রষ্টব্য যে হৃদয় যখন মাকে তিরস্কার করছেন তখন কিন্তু ঠাকুরও কিছু বললেন না, চুপ করে রইলেন, এবং মা
তিনি যে স্বয়ং সহ্যের প্রতিমূর্তি, একেবারে ক্ষমার উপা তপস্বিনী, এই ঘটনাটি কিন্তু তার প্রমাণ। হৃদয় তাকে এইভাবে অপমান করছেন এবং ঠাকুর সেখানে চুপ রয়েছেন, মা কিন্তু এতটুকু রুষ্ঠা হলেন না, না তিনি হৃদয়কে কোনো প্রতিবাদ করে কিছু বললেন, না তিনি ঠাকুরের নিশ্চুপ থাকায় কোনো রকম অভিমান প্রকাশ করলেন। একমাত্র তিনি মা ভবতারিণীকে বললেন যে, মা আবার যদি কখনো আনাও তো আসব। কতটা নিরভিমান হলে এই রকম ক্ষমারূপ তপস্বিনী হওয়া যায়, মায়ের এই ঘটনাটি কিন্তু তার প্রমাণ। আমরা দেখতে পারি এত রকম একেবারে সম্মুখ থেকে তাকে অপমান করা হচ্ছে, মা কিন্তু একেবারে একটিও প্রতিবাদ করছেন না, একটু কটু কথা বলছেন না, এবং মন থেকেও হৃদয়ের জন্য এতটুকু তিনি ক্ষুণ্ণ হলেন না। মা বলছেন, আমরা সকলে সেই দিনই চলে গেলুম, রামলাল পারের নৌকা এনে দিলে। আমি মনে মনে মা কালীকে বললুম, মা যদি কোনোদিন আনাও তো আসব। তারপর হৃদয় ওখান থেকে চলে গেল। মায়ের কি ইচ্ছা দেখুন, আমাদের কথাতেও একটু বলে, আমরা সাধারণ কথাতেও বলি, যখন আমরা কোনো কেউ আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, যখন আমরা সেটি নিজেরা দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতে যাই, তখন ঈশ্বর সেখানে দায়িত্বটি নেন না। কিন্তু মা যে ওই মায়ের কাছে, ভবতারিণী মায়ের কাছে তিনি প্রেয়ারটুকু দিয়ে গেলেন যে, মা যদি কখনো তুমি আনাও তাহলে আবার আসব। নিজে কিন্তু কিছু তিনি করলেন না। যে মাকে হৃদয় সেই কালীবাড়ি থেকে তাড়ালেন, সেই হৃদয়ের কি পরিণতি হবে আমরা দেখব। তিনি সেখান থেকে বিতাড়িত হবেন, এমনভাবে বিতাড়িত হবেন যে সেই বাগান বাড়ির এলাকাতে পর্যন্ত তার ঢোকা নিষিদ্ধ হয়ে যাবে, আমরা দেখব। বলছেন, তারপর হৃদয় ওখান থেকে চলে গেল। ত্রৈলোক্যবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে রামলাল কালীঘরের পূজারী হলো। অর্থাৎ ত্রৈলোক্যবাবু ছিলেন যিনি ত্রৈলোক্যবাবুর মেয়েকে এই হৃদয় পূজা করেছিলেন, হয়তো কুমারী পূজা করেছিলেন, সেটি তাদের অমতে। এবং যখন তারা ওই ত্রৈলোক্যবাবু অর্থাৎ তাদের রানী রাসমণির পরিবারের মেয়ে তিনি, যখন তারা এই খবরটি পেল, তারা হৃদয়ের ওপর ভীষণ ক্রুদ্ধ হয়েছিল এবং তারা তাকে বললো যে, তুমি একেবারে কালীবাড়িতে আসবে না, তা তুমি একদম এই ত্রিসীমানাতেই আসবে না, একদম বাগান বাড়ির যতদূর চৌহদ্দি তোমাকে যেন এখানে দেখা না যায়। তো সেই ত্রৈলোক্যবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে পূজা করাতে তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছিলেন। রামলাল কালীঘরের স্থায়ী পূজারী হলো। হৃদয় যখন সেখান থেকে বিতাড়িত হলো, তখন রামলাল সেখানে স্থায়ী পূজারী হলো। পূজারী হয়ে সে ভাবলে, আর কি, এবার মা কালীর পূজারী হয়েছি। সে তখন ঠাকুরের আর অত খোঁজখবর নিত না, উনি ভাব টাব হয়ে হয়তো পড়ে থাকতেন। এদিকে কেউ হয়তো প্রসাদ পৌঁছে দিয়েছে, সেই প্রসাদও তিনি খাচ্ছেন না, মা কালীর প্রসাদ শুকনো হয়ে থাকত। ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো। তখন অন্য কেউ নেই, ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন। ওদেশের যেই আসত তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য। তখন ঠাকুর মাকে বারবার ডেকে পাঠাচ্ছেন, যেই আসছে গ্রাম থেকে তাকেই বলে পাঠাচ্ছেন যে, আমার ভীষণ অসুবিধা, ভীষণ কষ্ট হচ্ছে, তুমি বলো, ওকে বলো যে ও যেন এখানে অবশ্যই আসে, আমার তাকে বড় প্রয়োজন। এইভাবে ঠাকুর মাকে বারবার ডেকে পাঠাচ্ছেন। কামারপুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে, রামলাল মা কালীর পূজারি হয়ে বামুনদের দলে মিশেছে, এখন আমাকে আর অত খোঁজ করে না, তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। এই লক্ষণ পানকে দিয়ে ঠাকুর বলে পাঠালেন মাকে যে, আমার বড় কষ্ট, রামলাল তো এখন পূজারি হয়ে গেছে, সে আর আমার খোঁজ নেয় না, আমার এখানে খুব কষ্ট হচ্ছে, তুমি অবশ্য করেই আমার কাছে আসবে, তুমি ডুলি করে হোক, পালকি করে হোক, আসবে, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব, কিন্তু তবু তুমি এসো। ঠাকুরের এই সংবাদ পেয়ে আমি শেষে আসলুম, 1 বছর আসিনি। অর্থাৎ ওই যে হৃদয় খারাপ ব্যবহার করে মাকে
দূর করে দিয়েছিলেন সেই কালীবাড়ি থেকে। তারপর মা কিন্তু আর আসেননি, কিন্তু ঠাকুর এই পুনঃ পুনঃ মাকে ডেকে পাঠালেন এবং এই কথাটি বললেন যে আমার বড় কষ্ট হচ্ছে, তুমি এসো, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক আমি দেব, তুমি যেভাবে হোক এসো। তখন তিনি এলেন। এর পরের বার, এখানে একটি ফুটনোট রয়েছে, এর পরের বার মা দেশে গিয়ে 7-8 মাস পরেই আবার দক্ষিণেশ্বরে আসেন। এসে যখন ঠাকুর ঘরের কাপড়ের পুটলিটি রাখিয়া প্রণাম করছেন, ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কবে রওনা হয়েছ? তখন শ্রী শ্রী মায়ের উত্তরে ঠাকুর জানিলেন যে তিনি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হইয়াছেন। অমনি ঠাকুর বলিলেন, এই তুমি বৃহস্পতিবার বারবেলায় রওনা হয়ে এসেছ বলে আমার হাত ভেঙেছে, যাও যাও যাত্রা বদলে এসোগে। মা সেই দিনই ফিরিয়া যাইতেছিলেন, ঠাকুর বলিলেন, আজ থাকো কাল যেও। পরদিন শ্রী শ্রী মা যাত্রা বদলাইতে দেশে ফিরিয়া যান। অর্থাৎ এই যে নিয়ম নীতি যেগুলো বারবেলা ইত্যাদি, ঠাকুর কিন্তু একেবারে সেগুলো মানতেন খুব। ওই পরের বার যখন মা এসেছেন, মাকে বলছেন কবে বেরিয়েছ, বলছেন বৃহস্পতিবার, বলছেন বৃহস্পতিবারের বারবেলা তুমি বেরিয়েছ, আমার তাই হাত ভাঙলো, যাও গিয়ে তুমি যাত্রা বদল করে এসো। মা সেই দিনই ফিরে যেতে চাইছিলেন, ঠাকুর বললেন ঠিক আছে আজ তুমি থাকো, কাল গিয়ে আবার তুমি যাত্রা বদল করে আসবে। মহারাজ প্রশ্ন করছেন, রাসমণি যখন দেহত্যাগ করেন তখন ঠাকুর কোথায়? মা বললেন, তখন ঠাকুর দক্ষিণেশ্বরেই। তার মুখে ও আরও লোকজনের মুখে শুনেছিলুম, রাসমণির দেহত্যাগের সময় কালীঘাটের মা কালীর মন্দিরের সব আলো একটা দমকা হাওয়া এসে নিভে যায়। তখন মা রাসমণিকে দেখা দেন। ওদের সকলেই কালীঘাটে মারা যায়, কেবল মথুরবাবু জানবাজারে মারা যান। অর্থাৎ মা বলছেন যখন রানী রাসমণি তিনি যখন মারা যান তখন ঠাকুর দক্ষিণেশ্বরে, এবং ঠাকুর বলছেন এবং আর অন্যান্য লোকজনের মুখেও মা এই কথা শুনেছেন, বলছেন যখন তিনি মারা যাবেন সেই সময় রাসমণির দেহত্যাগের সময় হঠাৎ করে সেই কালীঘাটের মা কালীর মন্দিরের সব আলো যেন একটা দমকা হাওয়া এসে নিভে যায় এবং মা কালী স্বয়ং সেই সময় রানী রাসমণিকে দর্শন দেন। অবশ্যই যিনি এত ভক্তিমতী মহিলা তাকে যে নিতে স্বয়ং মা কালী আসবেন এ তো আশ্চর্যের কিছু নয়। মা বলছেন ওদের সকলেই কালীঘাটে মারা যায়, কেবল মথুরবাবু জানবাজারে মারা যান। অর্থাৎ রানী রাসমণির পরিবারের যারা রয়েছেন তাদের সকলেই প্রায় কালীঘাটেই তাদের মৃত্যু হয়, একমাত্র মথুরবাবুকে দেখা যায় যে মথুরবাবুই জানবাজারে মারা গেছেন। আজকের পাঠ এখানেই শেষ করব, সময় হয়ে গেছে। আগামী পর্বে আবার আমরা মায়ের কথা থেকে পাঠ এবং মাতৃ অনুধ্যান, মায়ের শ্রীমুখ থেকে তার নিজের কথা, তার নিজের জীবনের কথা শুনব এবং মানস চক্ষে মাকে দর্শন করব, মায়ের সেই অমৃতবাণী আমাদের প্রাণ ভরে পান করব। আগামী সপ্তাহে, আগামী বুধবার শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ ও মাতৃ অনুধ্যান শ্রী মা সারদা দেবী ফেসবুক পেজ থেকে সকলে অবশ্যই সঙ্গে থাকবেন ঠিক সন্ধ্যা 7:30। সকলে মায়ের কৃপায় খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।